একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হলো কালী পুজো। গতকাল একটা ভিডিও বানিয়েছি কিন্তু সেটা এখনো আমার রেডি করা হয়নি। তো অভিষেক একটু আগে বললো জাস্ট কিছুক্ষণ আগে বাইজাউল যাবো, একটু অনেকদিন যায়নি, সত্যি আমরা অনেকদিন যাইনি। তো বললো আজকে চল বাইজাউলে গিয়ে একটু কফি খেয়ে আসি। তো তখন আমরা ডিসাইড করলাম যেহেতু আমার অনেক দিনের শখ ছিল যে কোনো একটা কফি শপে বসে এডিট করা, কারণ আমি দেখেছি কফি শপে বসে অনেকে অফিস ওয়ার্ক করে বা কোনো প্রজেক্টের কাজ কিছু করে, অনেকে ভিডিও বানায়, এরকম করে। সো আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু অভিষেকের ওই ল্যাপটপটাতে এই সুযোগটা ছিল না। কিন্তু নতুন ল্যাপটপটাতে এই সুযোগটা আসায় তো আমরা ডিসাইড করেছি যে আজকে আমি গতকালের ভিডিওটা ওখানে বসে এডিট করবো। তো সেই জন্য সমস্ত ব্যাগ গুছিয়ে এখন আমরা যাচ্ছি বাইজাউলে, আর বাইরে সবজি সবজি চেঁচাচ্ছি। বাইজাউল এলে আমরা বাইরেটা বসি, কিন্তু আজকে বাইরেটা পুরো ভর্তি ছিল। তো প্রথমে আমরা ভেতরে গিয়ে বসি, কফির অর্ডারও দিই। তো তারপর আবার দেখি বাইরে ফাঁকা হয়ে যায়, তখন আবার বাইরেটা এসে বসেছি। কিন্তু বসে আমি যখন দেখি ল্যাপটপ খুলে, যখন আমি কালকে ভিডিওটা এডিট করতে যাবো, দেখছি যে সফটওয়্যারটা আমি এডিট করি সেই সফটওয়্যারটাই এখানে ডাউনলোড করা। তো অভিষেক এখন সফটওয়্যার ডাউনলোড করছে আবার। এতক্ষণ ধরে আমি এটা এডিট করলাম, আর চা কফি এগুলো খাওয়ার পর এবার অর্ডার করেছি লেমনের। আমরা অনেকক্ষণ আগে ফিরে এসেছি, তারপর আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো করলাম। তো এবার আমি একটু বাইরেটা প্রদীপ মোমবাতি এগুলো দিয়ে সাজাবো। আর আমি এই সালোয়ারটা পরেছি, এটা আমার একটা বহু পুরনো সালোয়ার, বহু বলবো না, মানে বছর চারেক আগের সালোয়ার। সো এটা আমি আরেকবারও দীপাবলিতে এটাই পরেছিলাম, সো এবারও এটাই পরলাম, তখন ভিডিও বানাতাম না। আর বাইরে দেখো ঝলমল করছে, লোকে বেশ বাজি পটকা ফাটাচ্ছে, চারপাশ থেকে আওয়াজ আসছে। তো এই যে এবার বাইরে গিয়ে একটু সাজাবো। এই যে স্যার, এবার আমি প্রদীপ গুলো জ্বালবো। কি করছিস বাবা? পেলে তোমরা শুনতে পেলে কি? ওটা কি ভৌতিক আওয়াজ শুনছে? এ কি? ও এটা হাতির আওয়াজ। আচ্ছা, ও বিভিন্ন ধরনের মিউজিক, ও একটা খুব শিগগিরই ও একটা গল্প পোস্ট করবে ওর ইউটিউব চ্যানেলে। তো সেটার জন্য এপিডেমিক সাউন্ড থেকে ও মিউজিক ডাউনলোড করছে। এই যে আমার ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলছে, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা। এদিকে আমি মাঝে মাঝেই চা খেয়ে, গরম গরম চা খেয়ে গলা নরম রাখছি। আর আমার বউ আমার কথা শুনে না। এই সলতে গুলো বড়, ওই বড় প্রদীপটাই ঠিক ছিল, বাট ছোট প্রদীপ এটা কাছে নিয়ে কেটে নে। হ্যাঁ, কাছে দিয়ে কাট দেবো আমি, নিয়ে আসছি। এখন আমাদের পুরো ঘর দৌড় সমস্ত খুব অর্গানাইজড, ওই জন্য পুরো দেখাতে পারছি। তাও
এসে রান্নাঘরে একটা প্রদীপ দেওয়া উচিত ছিল, তো মোমবাতি দিয়ে দিই ক্লিয়ার করব। এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা রেডি। তো আমরা আমাদের বাড়ির আলো তোমরা দেখে নিয়েছো, এবার আমরা একটু বাইরের আলো দেখতে যাচ্ছি। সেই সঙ্গে যদি একটু কালী ঠাকুর দেখা যায় থেকে। ও হ্যাঁ, আমাদের গাড়ির মধ্যেও আলোর ডেকোরেশন করা যেতে পারে, জানো কিভাবে বলো তো। এই দেখো এখানে একটা আছে, কিছুই এখন বোঝা যাচ্ছে না, অন্ধকার, তুমি বোঝা যাবে রাইট। এই দেখো কোথায় রাখবো এটা, দাঁড়া। তো এটা এখানে থাক, আর একটা ওই দিকে আছে, আমি নেবো। এখানে আর একটা কল, এটা এখানে হবে। ওকে, সো গাড়িও সেজে গেল। এই আলোগুলো যখন আমরা সিগনালে গাড়ি দাঁড়াই আর কি, তো তোমরাও নিশ্চয়ই দেখেছো, তো অনেকে এগুলো বিক্রি করে, তখন আমরা কিনেছিলাম ওদের থেকে। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, আমি খুব একটা আর নামছি না, বাড়ি ঢুকবো এবার। তো আমরা এখন ওপরে এসেছি, ওপরে আজকে আমাদের হয়েছে লুচি আজকের খাবার, আর বেগুন ভাজা মিষ্টি, আর ওই যে সামনে বাড়ির ছাদে সবাই বাজি টাজি পোড়াচ্ছে। ঠিক আছে, আসছি। আলো বন্ধ দিয়ে দাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, এবার যাচ্ছি নিচে জামা কাপড় চেঞ্জ করে সোজা ঘুম। এখন প্রায় 11:30 বাজে, রাত 11:30। আর অভিষেক গেটে তালা দিচ্ছে মেন গেটটায়। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।